দেখুন এবার গোপনে কি করতেন লাদেন, জানলে চমকে যাবেন। দুর্ধর্ষ জঙ্গি নেতা, একসময় যার নামে কাঁপত পুরো বিশ্ব, কিন্তু গোপনে তার এমন অভ্যাস ছিল যা শুনলে চমকে যেতে হয়। একথা সবাই জানে, পাশ্চাত্য সংস্কৃতির কঠোর বিরোধী ছিলেন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। তবে তার অভ্যাস ছিল একেবারে আলাদা। পাকিস্তানের অ্যাবেটাবাদের গুপ্ত ঘাঁটিতে জীবনের শেষ বছরগুলোতে তার সঙ্গী ছিল টম অ্যান্ড জেরি কার্টুন, হ্যাঁ বিখ্যাত সেই অ্যানিমেশন সিরিজ। মোটা 160টা এপিসোডের মধ্যে 138টি এপিসোড ডাউনলোড করেছিলেন তিনি, সেগুলোই নাকি নিয়মিত দেখতেন তিনি। 1 নভেম্বর 2017 বুধবার অ্যাবেটাবাদে লাদেনের শেষ জীবন সংক্রান্ত 470,000 ফাইল প্রকাশ করেছে সিআইএ। সেখানে আরও জানা গিয়েছে শুধু কার্টুন নয়, লুজ চেঞ্জ নামে একটি মুভি সিরিজও নিয়মিত দেখতেন লাদেন। 9/11 হামলার সমর্থনে তৈরি হয়েছিল ওই সিরিজটি। প্রযুক্তি প্রিয় লাদেন তার যাবতীয় পরিকল্পনা বার্তা 200 পাতার একটি ভিডিও ফাইলে ধরে রেখেছিলেন, যা দেখে গোয়েন্দাদের আন্দাজ প্রত্যক্ষভাবে সরে গেলেও গোপনে আল কায়দা পরিচালনা করলেন লাদেনই। পাওয়া গিয়েছে ওসামার পুত্র হামজার 1 ঘন্টার বিয়ের ফুটেজ। সেখানে হাসি মাখা মুখে আত্মীয় বন্ধুদের সঙ্গে হামজাকে বসে থাকতে দেখা গেলেও ওসামাকে দেখা যাচ্ছে না। তবে এক ব্যক্তির গলা শোনা যাচ্ছে যিনি কোনে পক্ষের সঙ্গে বরকর্তার পরিচয় করাচ্ছেন মুজাহিদিনদের রাজপুত্র হিসেবে। তথ্য বলছে কিশোর বয়সে ইংল্যান্ডে পড়তে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি ঘুরে দেখেছিলেন লাদেন। তখন থেকে পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে তার মনে বিরূপ ভাব জন্মায়। কনস্পিরেসি থিওরিস্টদের ধারণা অনুযায়ী দ্য ইলমিনাতিতে বিশ্বাস করতেন লাদেন। এই তত্ত্বে বিশ্বাসীদের ধারণা, একটি গুপ্ত গোষ্ঠী সারা বিশ্বের যাবতীয় ঘটনা পরিচালনা করে। নিজের লেখা বইও দ্য ইলুমিনাতির উল্লেখ করেছেন লাদেন। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।